Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Suha Cooking and Blog. আজকে আমি নিয়েছি আম বানাবো আম সত্ত্ব তো আমগুলো পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তো আম সত্ত্ব বানাতে তেমন কোনো উপকরণ লাগে না শুধুমাত্র আম চিনি লবণ আর কয়েকটা মরিচ হলেই হয়ে যাবে তো এই যে আমগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তো এই যে কেটে দিচ্ছে আমাকে তো আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি আমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি কোনো রকমের কোনো পানি ইউজ করা যাবে না শুধু আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলে এরকম পানি বের হয়ে আসবে তো আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চিনি দিতে হবে তবে চিনিটা স্বাদমতো যে যে রকমের পরিমাণ আম নেবেন সেই রকমের বুঝে চিনি দিতে হবে যে হালকা চিনি অনেক বেশি মিষ্টি না তো আমি যেহেতু অল্প নিয়েছি তো আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর দেব কয়েকটা লাল মরিচ হালকা টেলে গুঁড়ো করে দিয়ে দেব তো মরিচগুলো টেলে নিচ্ছি এই যে মরিচগুলো টালা হয়ে গেছে আর এদিকে আমটা বারবার নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ তো হালকা টেলে নিয়েছি একেবারে কালো করিনি তো এখান থেকে আমি তিন চারটা মরিচ হচ্ছে একটু গুঁড়ো করে দিয়ে দেব তো এটা হচ্ছে ঝাল যে যেরকম খেতে পছন্দ করে সেই রকমের দিবে তো আমরা একটু ঝাল বেশি খাই তো তিন চারটা দিয়েছি আর যারা ঝাল কম খাবে তারা দুই একটিও দিতে পারে যে যার স্বাদ মতো দিবে আমরা তো ঝাল বেশি খাই এই জন্য বেশি করে দিয়ে দিয়েছি তো এই যে এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আচারের সাথে আম সত্ত্ব বানানো খুবই সহজ যে কখনো বাড়াইনি সেও বানাতে পারবে শুধু আমগুলো কেটে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিলে হয়ে যায় তারপর স্বাদ মতো চিনি লবণ আর যদি ঝাল খেতে চায় তো ঝাল ইউজ করবে আর ঝাল খেতে না চাইলে মরিচও দিতে হবে না তো এই যে আমার আম সত্ত্বটা বানানো হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম গোল্ডেন কালার করে নিচ্ছি যাতে করে আম সত্ত্বর মধ্যে কোনো পানি না থাকে সেরকমের পর্যায়ে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি সত্ত্বটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নেব তো এই যে নিয়ে নিচ্ছি একটি প্লেট আর প্লেটের মধ্যে সরিষার তেল দিয়েছি এবার ব্রাশ করে দিচ্ছি এতে করে আম সত্ত্বটা যখন তুলব তখন হাত দিয়ে টান দিলেই উঠে আসবে তো এই জন্য প্লেটের মধ্যে আগে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এখন আমি ঢেলে দিচ্ছি আম সত্ত্ব
তো আমি আজকে রাম সত্ত্বটা একটু মোটা টাইপের করে বানাবো, এই জন্য বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে করে আম সত্ত্ব যখন শুকিয়ে যাবে তখনও মোটা হয়। আর বেশি পাতলা করে দিলে একেবারে পাতলা কাগজের মতো হয়, দেখতেও ভালো লাগে না, খেতেও মনে হয় যে অতটা ভালো লাগে না। তো আমি মোটা করেই দিয়ে দিয়েছি। তো আমি একটা প্লেটে দিয়েছি আরও একটা, আমার যেহেতু আম সত্ত্ব বেশি এই জন্য আমি আরও একটা ছেনির মধ্যে তেল ব্রাশ করে সেখানেও দিয়ে দিচ্ছি। তো সবগুলো আম ঢেলে দিচ্ছি। এরকমের আম সত্ত্ব বানালে সত্যি খেতে খুবই মজার হয়। তো এবার রোদে শুকাতে দিয়েছি মাত্র 2 দিন, তো 2 দিনই এরকমের অবস্থা হয়েছে, মানে মোটামুটি শুকিয়ে গেছে। তো আমি আর একদিন রোদে শুকাবো আজকের দিনটা, তারপর হচ্ছে আপনাদেরকে বাসায় নিয়ে কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখতে। তো এই যে বাসায় নিয়ে যাব, তো আমি আবারও ছাদে চলে এসেছি আম সত্ত্বগুলো দেখার জন্য। তো এই যে এরকম একটা স্ট্যান্ডের উপর শুকা দিছি যাতে করে দুই সাইডে রোদ্রু লাগে। তো এখন যে রোদ, দুই রোদ্রুই শুকিয়ে যায়, তো মোটামুটি শুকিয়ে গেছে। আর কালকে রোদ্রু দিয়ে তারপর আপনাদেরকে হচ্ছে কেটে দেখাবো। তো আমি ছাদে চলে এসেছি শুধুমাত্র দেখাবার জন্য যে আম সত্ত্বটা কী অবস্থায় আছে। তো এই যে অনেকটা শুকিয়ে গেছে, তো এরকমের বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয় খেতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, যে সকল ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে কতটা মোটা, এই যে আপনাদেরকে একটু সাইডটা ধরে দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু মোটা করে দিয়েছিলাম এই জন্য আম সত্ত্বটা এখনও অনেকটা মোটা আছে, যে এই পাশটা দেখাই ছাদটা অতটা মোটা হয়েছে। আর এই যে স্ট্যান্ডটা দেওয়ার কারণে নিচের দিকে একটু খাঁজ কাটা হয়েছে। তো এই যে দুই ছাইড উল্টে উল্টে আমি দেখাচ্ছি, আর এই দুই পাশ থেকে হচ্ছে আমি একটুখানি কেটে দিয়েছি। তো এই যে এবার বাসায় নিয়ে এসেছি, আম সত্ত্বগুলো সম্পূর্ণ শুকানো হয়ে গেছে, এবার কেটে দেখাবো যে কেমনটা হয়েছে। এই যে আমি একটু বুটে বুটে রেখে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগবে। তো এরকমের আম সত্ত্ব বানাতে মাত্র 3 দিন লাগে রোদে শুকালে, তো বেশি রোদ্র থাকলে 2 দিনেও হয়ে যায়। আর যখন রাতে বাসায় এনেছিলাম তখন হচ্ছে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি,